বড় ভাই শুধু গণস্বাস্থ্যের না, আমাদের পরিবারের না, 18 কোটি মানুষের বড় ভাই। তো বড় ভাইকে যদি সম্মান দিতে চান, বড় ভাইকে যদি শ্রদ্ধা জানাতে চান, তাইলে আমরা কি বল, নিজেকে ভালোবাসবো, পরিবারকে ভালোবাসবো, সমাজকে ভালোবাসবো, তাইলেই একটা রাষ্ট্র সুস্থ সুন্দর সমৃদ্ধশালী হবে। আমি প্রধানমন্ত্রীকে আমার ভাইকে শোক জানাইছি, স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং কৃতজ্ঞতা। আপনার দেশ 18 কোটি মানুষের প্রতি আমার সম্মান থাকে, আমার বড় ভাই স্বপ্নকে সার্থক করতে আপনারা সবাই সৎ থাকবেন, শিক্ষিত থাকবেন, সংগ্রামী হবেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের সবাই যদি আমরা একত্রে দেশটাকে ভালোবাসি, তাইলে জাফরুল্লাহ স্বপ্ন সার্থক হবে, সুন্দর হবে। পরিবারের পক্ষ থেকে আমরা সবাই, আমাদের আমার পক্ষ থেকে আমি আলিয়া চৌধুরী সবার কাছ থেকে প্রার্থনা করছি, দোয়া করতে চাচ্ছি, বড় ভাই দেশ তো নসিব হয়, বড় ভাই আপনারা সবাই দোয়া করবেন, এই দেশটার জন্য দোয়া করেন, সবাই ভালো থাকলে আমার বড় ভাইও ভালো থাকবে। ওনার একটা ছেলে একটা মেয়ে, আমার একটা ছেলে একটা মেয়ে দেশে আছে, এখন এসছে, বিদেশে ছিল বৃষ্টি, সে দেশে এসছে। আমার একটা কথা বলি, আমার ছোট বড় ভাই, বড় ভাই ভাই বোন পছন্দ ভালোবাসতেন ছোটকাল থেকে, আমার মেট্রিকের ফিটা দিয়ে দিয়েছিলেন বড় ভাই, আমার বাবা ছিল পুলিশ ইন্সপেক্টর। যাই হোক, বড় ভাই আমাদের সবসময়, আমি হোস্টেলে ছিলাম মুসলিম বা সানোয়ারা গার্লস হাই স্কুলে পড়াশোনা করতাম, বড় ভাই আমাদের সবসময় দেখাশোনা করত, সেই বয়সে মানে চাকরি লেখাপড়া, বড় ভাই 64 সালে MBBS পাশ করেছেন জানেন আপনারা, 64 সালে এই MBBS পড়ার সময় আমাদের ভাই ভাই বোনদের আমার হোস্টেলের খরচ চালাতেন, আমাকে কাপড় চোপড় কিনে দিতেন, আমাদের সব ভাই বোনকে অসম্ভব। মা আমার বাবা যখন মারা যায়, আমার ভাই 40 দিন আমার মাকে দেখতে গেছে, আমার মার নামও হাসিনা বেগম চৌধুরী, বাবা হুমায়ুন মুর্শিদ চৌধুরী, তারপরে আমি শেখ হাসিনাকে এইসবই পছন্দ করি, আমার বাবা মা আমাদের পরিবার সবাই শেখ হাসিনাকে পছন্দ করে। আমরা 5 ভাই 5 বোন, এই যে এখানে ছবিটা দেখলাম, 5 ভাই 5 বোন, দাফন কয়ে পড়া দিয়ে যাবে এটা হয়নি, সম্ভবত সাবার এই দাফন দান দেহ দান, এই তো একটু বিতর্ক চলছে, তবে সম্ভবত দান করার পক্ষেই বেশি জোরালো দেহটা দান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ছেলেমেয়েরা তো চাচ্ছে যে বড় ভাই অনেক আগে বলেছিল দেহ দান করে দেবে, সেটাই চাচ্ছে যে ওইটাই সফল হোক, ওইটাই হোক, এখন ওইটা তো সই করে যায়নি, সই করে না গেলেও আইনজ্ঞকে জিজ্ঞেস করা হয়েছে, উকিলকে বলে